অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য। মাঠে কিছু কাজ আছে, তো সেই কাজগুলো করবো বলে আজকে সকাল সকাল উঠেছি এবং বেরিয়ে পড়েছি মাঠের জন্য। তো চলো মাঠে যাওয়া যাক, মাঠে যাই, মাঠে গিয়ে কাজ করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো জঙ্গলের মাঝখান দিয়ে যাবো, বাঁশতলার ভিতর দিয়ে যাবো, সেগুলো তোমরা দেখো। তো চলো। বাঁধে উঠে গেলাম, গঙ্গার জল যাতে গ্রামের মধ্যে প্রবেশ না করে তাই জন্য এই বাঁধটা তৈরি করা হয়েছে। তো এই বাঁধের ওপর দিয়ে আমি যাব কিছুটা গিয়ে, একটা মাছতলা পড়বে, মাছতলা দিয়ে নিচের দিকে যাব, তারপর আমাদের জমির মধ্যে পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো। তো এটাই হচ্ছে সেই বাঁশতলা, যে বাঁশতলার মধ্যে দিয়ে আমি যাবো। চলো যাই, সকালবেলা উঠে বাঁশতলার মধ্যে দিয়ে মাঠে যাওয়ার একটা মজা আলাদা। আর মাঠে গিয়ে এখন তো হালকা হালকা শীত পড়ছে, মানে নিচে পাচ্ছে হালকা হালকা, পা গুলো ভিজে যাবে, আহা হা। চলো তো আমি সকাল সকাল উঠে মাঠে এসেছি। মাঠে এসে একটু কুমড়োর জমিতে কীটনাশক স্প্রে করব আর একটু ছোটখাটো কাজ করব, তো এই জন্য মাঠে এসেছি। চলো যাই, এগুলোকে নিয়ে এসেছি, হাফ প্যান্ট পরে চলে এসেছি আর কি, ভীষণ ভারী এগুলো।
মাঠে ভিডিও করতে এসেছি। মাঠে এসেছিলাম, কুমড়ুর জমিতে মানে একটু একটু মাটিগুলো শুকিয়ে গেছে খুঁড়ে দেওয়ার জন্য, যাতে করে কুমড়ুর ইয়েটা ইয়ে হয়। তো এই জন্য এটাকে নিয়ে এসেছি, সঙ্গে এনিমিটাকে নিয়ে এসেছি। এটাকে এরপর বসিয়ে দিচ্ছি যাতে লোডটা হয় আর কি। দেখো এরকম করে, তুমি টেনো না, তুমি টেনো না, তুমি টেনো না, তুমি তুমি বসা কাজ তোমার, ওই বাড়ি গিয়ে তোমায় মজুরি দেব। কুমড়ুর জমি এটা, এরকম করে খুঁড়তে হবে। কাল দিয়ে সকালে আসবার দিয়ে টেস্ট করতে আসলাম।